আপনারা দেখছেন খবর দিনভর, সত্যের পথে মানুষের সাথে। সুপ্রিয় বাদ হিরণময় দোকান, তোমরা দুজন রয়েছেন গ্যালারি, সেই গ্যালারিতে আপনারা ডিউটি করবেন দীপেন্দ্র বিশ্বাস এবং আমাদের পাবলিক প্রসিকিউটর শঙ্কর গাঙ্গুলি বিশিষ্ট দায়িত্বে যারা ফাইনাল খেলা, এই খেলার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এবং আমাদের একদম প্রবীণ ভারতের দিকপাল ফুট বোলার যারা ছিলেন, যারা ভারতের গৌরবকে বিদেশে ছড়িয়ে দিয়েছিলেন, সেই সব ফুটবলাররা আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে এই ফাইনাল সিঙ্গুর গোল্ড কাপের ফাইনাল খেলাকে একদম উজ্জ্বল করে তুলেছে। এবং মাঠ ভর্তি গ্যালারিতে আপনারা লোক দেখতে পাচ্ছেন, সিঙ্গুর গোল্ড কাপ একটা উৎসাহ নিয়েছে এই প্রতিযোগিতা, এবং সারা হুগলি জেলা শুধু নয়, বাংলা এবং কলকাতার বুকে এই প্রতিযোগিতা যথেষ্ট সুনাম অর্জন করেছে। এবং আমরা আইএফএর অনুমোদিত টিম নিয়ে এবং আইএফএ তো স্বীকৃত আমাদের এই প্রতিযোগিতা, যার ফলে খেলোয়াড় যারা মনোভাবপন্ন মানুষ রয়েছেন, যার ফলে এই প্রতিযোগিতার প্রতি একটা আগ্রহ বেড়েছে। এটা দ্বিতীয় বছর, আজকের যেভাবে দর্শকদের উপস্থিতি তাতে আমরা যে সফল সেটাকে আমরা